গুড মর্নিং সবাইকে। ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, তো আজকে আমি এখন যাচ্ছি, আমাদের সর্ষে ঝাড়াই হচ্ছে সেখানে। এই দেখো, এই যে আমার দাদা, ও গেছিল প্রথমে, আমি একটু দেরিতে উঠেছি ঘুম থেকে, তার জন্য আমি পরেই যাচ্ছিলাম। দিয়ে বললো যে ওদিকে কোথায় যাচ্ছিস, চল বাড়ি চল, এখন আবার বাড়ি থেকে বস্তা নিয়ে তখন আবার আসবি। আমি বললাম ঠিক আছে চল। কলেজে যাওয়া ছাড়া অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে কোথাও একটা যাব। চলো কোথায় যাই সেটা তোমাদেরকেও দেখাই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বাড়ি এসে দেখলাম পল্লবী ফুল তুলেছে, তো আমাকে বললো পিপি ফুল নিবি, কারণ জানে যে আমি ফুল ভালোবাসি। তাই আমি বললাম দে দেখো, তো ফুলটা নিয়ে অনেকগুলো ছবি তুলেছি, সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, আপলোড দিয়েছি। তো বস্তা টস্তা নিয়ে চলে এসছে, এই দেখো কাঠের মধ্যে ঘোরার দিন মোহন যায়। সর্ষে ঝাড়াই করার সময় যে বস্তাটা নিচে পেতেছিল সেটা অনেকটা ছোট হয়ে গেছে, সাইড দিয়ে অনেক সর্ষে পড়ে গেছে, আর এমনই অবস্থা যে তোলাই যাচ্ছিল না, মাটি ধুলো সব আর ঘাস ছিল, ওই জন্য তোলাই যাচ্ছিল না। তাই আমি যতটা পারলাম তুলে নিলাম আর কি, সব ধুলো তুলে নিয়েছি বস্তার মধ্যে, কারণ বাড়ি গিয়ে ধুলো টুলো সব ঝাড়াই করে তারপরে সর্ষেগুলো বের করে ফেলবো, ওই জন্যই মানে আমি তো বের করবো না, আমার মা বের করবে, বা সর্ষেটা ধুয়ে দিলাম তো পরিষ্কার হয়ে যাবে। তখন আমাদের বাড়ি থেকে মোটামুটি 50 মিটার দূরে, মানে বর্ডারের কাছাকাছি একটা জমি আছে আমাদের মরা নদীর পাড়ে, তো সেখানটাই এই রায়গুলো হয়েছে। তো আমাদের সব কিছু গোছানো কমপ্লিট, এবার আমরা সব কিছু স্কুটির উপর নিয়ে বাড়ি যাচ্ছি। সবাই হয়তো ভাবতে পারো যে এরা স্কুটি ঠেলে ঠেলে কেন নিয়ে যাচ্ছে, আসলে স্কুটিতে তেল আছে, সবই আছে। আমরা চাইছিলাম যে একবারেই সব কিছু নিয়ে যাওয়ার জন্য, আর একবারে নিয়ে যেতে গেলে চালানো একটু অসুবিধা, মানে চালানো যাচ্ছিল না ঠিকঠাক, তার জন্যই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। এরপর আমি আর আমার দাদা ছাদে দুজনে দুবস্তা সর্ষে তুলে দিলাম, আর দেখো তোমরা এই যে আমার ফুল গাছ। তো তোমাদের বলেছিলাম যে একটা জায়গা যাব, চলে এসেছি সেই জায়গাটা, মানে এসে দেখি যে যার জন্য এসেছি সেটাই নেই। আসলে এখানে একটা ক্ষেতে অনেক সূর্যমুখী গাছ লাগিয়েছিল, তো এসে দেখলাম যে সেটা আর নেই, মানে ফুলগুলো শুকিয়ে গেছে, বীজ হয়ে গেছে। তো সেখানে যাচ্ছি, নামছি, দেখো সূর্যমুখী ফুলের জমির পাশে আর একটা জমিতে একটা কাকা কাজ করছিলেন, তো কাকা জিজ্ঞাসা করলো যে কি করবে। আমি বললাম যে আসলাম এখানে সূর্যমুখী ফুল দেখতে, তো বললো যে আর কদিন আগে আসতে হতো, এখন তো সব ফুল শুকিয়ে গেছে। আমি বললাম হ্যাঁ তাই তো দেখছি, আসলে আমি টাইম পাইনি, আমার পরীক্ষা ছিল, তারপরে নানান ঝামেলা, বাড়িতে গাছবাজ থাকে, ওই জন্য আসা হয়নি। বলছি যে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, কটা বীজ নিয়ে যাও এখান থেকে, আর যদি পরের বার লাগাই তখন এসো। আমি বললাম ঠিক আছে দিন তাহলে। বলছে তুমি তুলে নাও অল্প কটা বীজ, দিয়ে আমি নিয়ে আসলাম তুলে। কাকাটা বেশ ভালো ছিল, তো অনেক গল্পই হলো কাকাটার সঙ্গে। বললো যে তোমার বাড়ি কোথায়, কেন এসছো এখানে। আমি বললাম যে আমি এই ফুল গাছগুলোই দেখতে এসছি, ফুলগুলো দেখতে এসছি আর ছবি তুলতে এসেছিলাম। বলছে তোমাদের মতন অনেক মেয়েরা আগেও এসছে, অনেক ছেলেমেয়েরা আগে এসে ছবি টবি তুলে নিয়ে গেছে। আমি বললাম যে হ্যাঁ আমারই দুর্ভাগ্য, আমার এত প্রিয় ফুল সূর্যমুখী, তবুও আমি আসতে পারলাম না। আর হ্যাঁ, তোমাদের তো জানানোই হলো না যে জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে বেতাই থেকে তেহট্ট যাওয়ার সময় ডলফিনের আগে রিল্যাক্সের সামনে। জায়গাটা অনেকটা নিচু ছিল, নামার সময় কোনো প্রবলেম হয়নি, কিন্তু ওঠার সময় প্রবলেম হচ্ছিলো, মানে আমার জুতোটা খুবই স্লিপ করে, বিশেষ করে এই জুতোটা, পরেই যাচ্ছিলাম পা পিছলে আর একটু হলে। তো দেখো এই যে এই কটা বীজ নিয়ে এসেছি, একটা ফুল তুলে নিয়ে আসতাম। মানে আমি যদি চাইতাম ওই কাকাটার গাছে হয়তো বা একটা ফুলও দিয়ে দিত,
কিন্তু চাইলাম না আর। এখন তেল পাম্প ছাড়লাম, খিদেও পেয়ে গেছে অনেকটা। ভাবছিলাম যে কোনো একটা মিষ্টি খাবো, কিন্তু যেতে যেতে মোমো রেস্টুরেন্ট ক্যাফেটা সামনে পড়লো, তো ওটাতেই থামলাম। মানে আমি এখনও এটাতে যাইনি খেতে, এই প্রথমবার আসলাম। তো চলো তোমাদেরও দেখাই কেমন। তারপর বসে পড়লাম, দিয়ে মেনু কার্ডটা দিল, অনেক কিছু ছিল মেনুতে দেখো। প্রথমে ভাবলাম যে এই একটা পেজেই কি সব, তা দেখলাম যে না, পরের পেজটাও আছে। আর ডেকোরেশনটা আমার বেশি ভালো লেগেছে, খাবার দাবার যাই হোক না কেন, আর একটু খোলামেলা বেশ, ওই জন্য সুন্দর লাগছিল দেখতে। আর আমি চাচ্ছিলাম যে সন্ধ্যাবেলা যদি একদিন আসা যেত তাহলে ভালোই হতো, কিন্তু সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোতে দেয় না, একা একা। দেখি যদি কোনো দিন ফ্যামিলির সঙ্গে হয়, ফ্যামিলির কারো বা আত্মীয় স্বজনদের সঙ্গে হয় তাহলে সেদিন আসবো। তো অনেকক্ষণ ভেবে চিনতে ভাবলাম যে ঠিক আছে চলো বিরিয়ানি অর্ডার করা যাক, বিরিয়ানিই খাই। মানে খুঁজে পাই না, রেস্টুরেন্টে গেলে ভাবি যে কী খাবো কী খাবো, বিরিয়ানি খাই। আর দুপুরবেলা যেহেতু খিদেও পাচ্ছিল, ওই জন্য বিরিয়ানিটাই নিলাম। আর আসলে ফোনের ক্যামেরা অন আছে, তার জন্য আমার একটু লজ্জাও লাগছিল। দেখো চলে এসছে আমাদের বিরিয়ানি, বিরিয়ানি চামচ দিয়ে খাচ্ছি, জন্য তোমরা যেন আবার কিছু মনে করো না। মানে আমি প্রথমে স্টার্ট করি চামচ দিয়ে আর শেষ করি হাত দিয়ে, বিরিয়ানি বিশেষ করে। তো বিরিয়ানিটার টেস্টটা প্রথমে ভাল লাগছিল, খুবই ভাল লাগছিল যখন 4-5 চামচ খেলাম, কিন্তু তারপরে আমার তো পছন্দ হলো না বেশি একটা। মানে অনেকটা বেশি ঘি দিয়েছে না কি বুঝতে পারলাম না ঠিক। তোমাদের কেমন লাগে এখানে খেতে, কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কী ডিশ নিয়েছিলে, আর কোন ডিশটা এখানে সব থেকে ভালো খেতে, আমাকে অবশ্যই বলবে, তাহলে আমি পরের দিন যদি যাই তাহলে ওটাই নেব। আর হ্যাঁ, শুধু মেনু কার্ডটাই যা যা দেখলে, শুধু তাই নয়, এখানে তোমরা আরও অনেক কিছুই পাবে, চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, আরও হয়তো অনেক কিছু পাওয়া যেতে পারে, আমার অতটা জানা নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দেখো তোমাদের বাইরে থেকেও দেখাচ্ছি, মোমো রেস্ট্রো অ্যান্ড ক্যাফে, এখানে আবার ভ্যালেন্টাইন্স ডেও সেলিব্রেট হয়েছে নাকি। দেখো এখনকার সময় এই যে রাস্তার সাইড দিয়ে শিমুল ফুল ফুটে থাকে, এগুলো ভাল লাগে। আর এই দেখো পলাশ কলেজের সামনে, আমাদের বেতাই কলেজের সামনে। আর আমি এই গেটটা দেখে ভাবছি এই গেটটাকেই কখনো খুলবে না, আর সেই কবের থেকে দেখে আসছি। আর তোমরা জানো কিছুদিন আগেই মধুসূদন মেলা হয়েছে, আমি আসতে পারিনি একদিনও, মেলাটা শেষ হয়ে গেছে পরশু দিন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।